মেয়েরাজের শিক্ষা এই বিষয়ে যদি আপনি বলতেন যে হ্যাঁ, এখানে মেয়েরাজের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজ থেকে আসার পরে বাস্তব জীবনে প্রতিফলন কি দেখা গেল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মোড়টাই কিন্তু ঘুরে গেল, জীবনের মোড়টা, ইতিহাস, নতুন ইতিহাস শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই মদিনায় হিজরত করলেন। মূলত মেয়েরাজ থেকে আসার পরেই কিন্তু সাহাবেদের হিজরত শুরু হয়ে গেছে, রাইট? এক বছর পরে যায় নবীজি হিজরত করলেন। হিজরত করার পরে সেখানে যে সূরা বনী ইসরায়েলের 10টি দফা, এই দফা তো শুধুমাত্র মদিনার রাষ্ট্রের জন্য না, গোটা মানব সভ্যতার জন্য, আমি বলবো শুধু মুসলমানদের জন্য নয়, যে কোনো জাতি এই 14 দফা যদি বাস্তবায়ন করে তাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়ে যাবে জাতীয় জীবনে। এখানে এক নম্বর কথা বলছেন আল্লাহ তাওহীদের কথা, দুই নম্বরে আসছে পিতামাতার প্রতি এহসান করা, তিন নম্বরে আসছে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়। আজকে আত্মীয় স্বজনের প্রতি আমাদের কিন্তু দরদ নেই, আত্মীয়দের হক আছে, এটা কিন্তু হক, এটা কিন্তু দয়া অনুকম্পা নয়। এরপরে মিসকিন, মিসকিনদেরকে আমরা তুচ্ছতা ছিল করি, অথচ মিসকিনদের হক ধনীদের উপর, আল্লাহ তো হকের কথা বলছেন এখানে। এরপরে মুসাফির তাদের কথা, অপচয় অপব্যয় অপচয় অপব্যয় দুইটাই এখানে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে ইয়াতিমের সম্পদ নষ্ট বিনষ্ট করাকে নিষেধ করা হয়েছে, তারপরে চুরি করাকে নিষেধ করা হয়েছে, জেনা বেবিচারের কাছেও জেনা বেবিচার তো নয়, বরং জেনা বেবিচারের কাছেও যাওয়া কাছেও না। এটা যদি একটু জেনা না বলছে, এটা কি ধরনের, এটা হলো কি জেনার দিকে আহ্বান করে এমন কোন পরিবেশ পরিস্থিতি অনুষ্ঠান, এমন কোন পোশাক আশাক কালচার, এমন কিছুই করা যাবে না যেটা মানুষকে সুরসুরি দেয় বা একটা মানুষকে এই পরিবেশে নিয়ে যায়। অর্থাৎ জেনা করে জেনার বিষয়ে তার মনে ধারণা আসতে পারে এরকম কিছু, এমন কোনো কিছুই করা যাবে না। এই যে দফাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দফাগুলোর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, এরপরে শিরিকের কথা, শিরিক করা যাবে না, শিরিক থেকে মুক্ত ও থাকার ব্যবস্থা, ওজনে কম দেওয়া, এখান থেকে মেরাজের 14 দফার মধ্যে ওজনে যেন কম দেওয়া যাবে না, দান করাতে মধ্যম পথ অবলম্বন করা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটি রাষ্ট্রের মূল ভিত্তি পত্তন করার জন্য, একটি জাতিকে সভ্য করার জন্য এই 14 দফা কিন্তু যথেষ্ট, এবং আল্লাহ রসুল সেটাই কিন্তু বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়েছেন যে মদিনা আধুনিক এবং একটি কল্যাণকর রাষ্ট্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন।